হ্যাঁ হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছো এবং তোমরা যারা এই চ্যানেলে দীর্ঘদিন ধরে আছো তাদের ওয়েলকাম এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওগুলো যদি তোমার পছন্দ হয় বা তোমার যদি উপকার হয় এটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তাদেরকে উদ্বুদ্ধ করবে তারা যেন তাদের জীবনটায় অন্তত পক্ষে কথাগুলো কাজে লাগানোর চেষ্টা করে আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো যেটা আসলে তোমার স্টুডেন্ট লাইফ থেকে তোমাকে এই কালচারটার মধ্যে বেড়ে ওটা উচিত বা উঠলে তুমি লাইফে অনেক বেটার কিছু করতে পারবা এটা আমার পার্সপেকশান বা আমি রিয়েল টাইমে এক্সপেরিমেন্ট করে জিনিসটা দেখছি তো তার আগে আমি ব্রিটিশ ফ্যামিলি আমাদের ইউরোপের যে ব্রিটিশ ফ্যামিলি আছে ওদের সম্পর্কে ছোটটা একটা বলি ওদের যে যুবরাজ যে প্রিন্স হয় প্রিন্স চার্লস বা মনে করো প্রিন্স উইলিয়াম ওদের যে বংশধর এরা এরা তো মানে এরা পৃথিবীর থেকে বেশি জমির মালিক সব থেকে এদের থেকে বেশি জমি এই পৃথিবী তত মানে কারো নেই তো প্রথম কথা হলো এ যখন মনে করো তার বয়স যখন আঠারো বছর হয় সাবালক হয় তখন ওইখানকার আর্মি আর্মি মিনস তোমার মিলিটারিতে নেভিতে এবং তাদের যে বর্ডার গার্ড এই সব এয়ারফোর্সে তাদের যতগুলো ডিফেন্স জায়গাগুলো আছে এই সবগুলো ডিফেন্স জায়গাতে কাজ করে কথাটা খেয়াল করে আমি কি বলছি সবগুলো ডিফেন্স জায়গাতে মানে একটা প্রিন্স হি ওয়ার্কস অ্যাজ এ সিম্পল জাস্ট আর্মি পারসন কারণ কি কারণ সে তো যুবরা আছে আর্মিতে কেন কাজ করবে আর্মিতে কাজ করো তো হাজার হাজার সোলজার আছে তাদের আর্মিতে কাজ করে সে আসলে তার দেশের ডিফেন্স সম্পর্কে জানতে পারে আর্মি কিভাবে চলে আর্মিদের গাইডলাইন কি তাদের কিভাবে তাদের মাইন্ড রিড করতে হয় তাদের কিভাবে ইনস্ট্রাকশন দিয়ে চালাতে হয় বা মনে করো নেভাল ফোর্স কিভাবে চলে প্লেন বা এয়ার ফোর্স কিভাবে চলে এই বিষয়গুলো তাদের এই আঠারো বছর থেকে মনে করো পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্ত তারা এই তিনটা ফোর্সেই কাজ করে এরপর তাদের আরও নানান ধরনের যা সোশ্যাল রেসপন্সিবিলিটি সমস্ত কাজগুলো এই কাজগুলো করাতে হয় বা করে এতে যেটা হয় তার আসলে একদম তার আশেপাশের যে এনভায়রনমেন্ট সে কীভাবে এটাকে ম্যানেজ করবে এটা গড়ে উঠতে পারবে এটা শিখতে পারে কথাটা আমি কেন বলছি এর সাথে একটা রিলেশনশিপ কী সেটা একটু বলি তোমাকে সেটা হলো তুমি যে ক্লাসে আছো অথবা ক্লাস টেন বা ক্লাস টুয়েলভ অথবা অনার্স বা মাস্টার্স বা তুমি পাশ করে গেছো হোয়ার এভার আমার বাবা আমাকে একটা কথা শেখাতেন সেটা ছিল এরকম যে মিনাল ওয়ার্কস মলুট দ্য ক্যারেক্টার মিনাল ওয়ার্কস মলুট দ্য ক্যারেক্টার এর বাংলা মানেটা হচ্ছেই যে আমরা যেটাকে ছোট কাজ বলে জানি এই ছোট কাজগুলো আমাদের চরিত্রের উন্নয়ন করে বিষয়টা মানে হলো যে ধরো তুমি আমাকে যদি এখন বলো যে ঘর ঝাড়ু দাও আমার এটা করতে কোনো দ্বিধাবোধ নাই তুমি যদি আমাকে বলো যে কোনো জায়গাতে মাটি কাটো বা কোথাও যে ধান কাটো আমার তাতেও কোনো আপত্তি নেই বিকজ এগুলো সব এক একটা জব আমার কাছে একটা প্রোডাক্ট ডিজাইন করাও যা আমার কাছে ধান কাটাও দেয় আলটিমেটলি দুইটাই টাস্ক দুইটারই দরকার আছে প্রোডাক্ট বানিয়ে আমরা বাসায় ব্যবহার করি ওই ধান কেটে ধান আমরা মানে চাল তৈরি করে আমরা ভাত রান্না করে খাই সুতরাং তোমার দায়িত্ব হলো কোনো কাজকে ক্লাসিফিকেশান করবে না কোনটা বড় কাজ কোনটা ছোট কাজ আমার ওই কাজ করার জন্য জন্মই হয়নি আমার কাজ করার জন্য আমি জন্মাইনি অন্য ডিস ইজ দিস ইজ বলছি এই ধরনের টেন্ডেন্সি রাখলে আসলে মুশকিল স্টুডেন্ট লাইফে তোমার দায়িত্ব হলো এরকম একটা বা দুইটা কাজের মধ্যে ইনভলভ হওয়া যেমন আমি একটা ছোট্ট জিনিসগুলি অনেকেরই ভালো নাও লাগতে পারে স্টুডেন্ট লাইফে মোস্ট অফ দ্য স্টুডেন্টের টার্গেট থাকে আমি টিউশনই করবো টিউশনি করে অনেক টাকা পয়সা ইনকাম করব করে মনে করো ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন বা ইয়াং ছেলেরা যারা আছে যে মনে করো সেটা তার সাথে একটা রিলেশনশিপ হলো বা সেই রিলেশনশিপটা মেনটেন করার জন্য তার অনেক অর্থবিত্ত দরকার হয় গিফট গিফট কিনতে হয় নানান ধরনের কনসেপ্ট থাকে অনেকের এখন বিষয়টা এমন দাঁড়ায় যে তুমি ধরো একটা রেস্টুরেন্টের কাজ করতে পারো অ্যাজ এ সার্ভিস বয় বলতে পারে ভাই কি বলেন আমি ঢাকা ভার্সিটিতে পড়ি বা আমি বুয়েটে পড়ি বা মোমো ইউনিভার্সিটিতে পড়ি পড়ে আমি কাজটা কেন করতে যাবো কেন করতে যাবো শোনো তোমার অহংকারকে গর্ব করার জন্য বিকজ ইউ আর নো বট স্পেশাল তুমি বুয়েটে পড়ো সো ওয়াট তুমি মেডিকেল পড়ো সো হোয়াট ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে তুমি যখন একটা রেস্টুরেন্টে অ্যাজ এ বয় কাজ করতেছো বা মনে করো কোনো সেলসে কাজ করতেছো সাপোজ একটা শোরুমে তুমি প্রোডাক্ট ডিসপ্লে ম্যান হিসেবে কাজ করো মানে এই ধরনের তো হাজার জব আছে তুমি যখন কোথাও জব করতেছো আই এম নট টকিং অ্যাবাউট টিউশনি ইউ ক্যান ডু টিউশনই I am নট টকিং about দ্যাট আই এম টকিং about জব টিউশন ইজ নট এ জব ইটস এ সার্ভিস বাট তুমি যখন কোথাও জব করতেছো তখন তোমার কিছু লাইবিলিটিস থাকে হয়তো তুমি পার্ট টাইম জব করো মনে করো সপ্তাহে তিন দিন তিন ঘন্টা করে বা চার ঘন্টা করে জব করো অ্যামাউন্ট খুব সামান্য পরিমাণ তুমি তাদের কাছ থেকে ডিমান্ড করো সেটা শেখার জন্য দেখো তুমি যখন রেস্টুরেন্টে কাজ করতেছো না বা তুমি যখন সেলসে কাজ করতেছো তুমি যখন খাবার টেনে দিবা বা তুমি যখন ড্রেস ডিসপ্লে করবা তুমি তাকে পড়তে পারবা তোমার সামনে যে কাস্টমার তার সাথে তুমি ম্যাচ করতে পারছো কিনা এতে কি হবে জানো এতে প্রথম কথা যে বললাম তোমার অহংকার খর্ব হবে এবং সেকেন্ড হচ্ছে তুমি নিজেকে তুমি এমনভাবে রেডি করতে পারবা যে তুমি যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো জব বে যেয়ে ফিট হয়ে যাবা পুরোপুরি তোমার মধ্যে ছোটো কাজ বড়ো কাজের এরকম ডিফারেন্সিয়েশান থাকবে না এবং তুমি কাস্টমারকে তো আগে থেকে রিড করতে পারো যে তোমার কাস্টমার কি চায় তো সেই অনুপাতে তুমি হচ্ছে কাজ করতে পারবা বাইরের যে কোনো কান্ট্রিতে এই কালচারটা হিউজ 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 আর আমাদের দেশে যেটা সমস্যা হয়েছে সেই তিরিশ চল্লিশ বছর আগে থেকে মানুষজন মনে করে স্টুডেন্ট লাইফে থাকা মানে হচ্ছে আমি টিউশনই করাবো আর এর বাইরে আমার কোনো কিছু করার নাই ন টিউশনির বাইরে তুমি যদি এই কাজগুলো করো তখন যেটা হবে যে বলো নিজেকে শিখ মানে শেখাতে পারবো তুমি সো এই কাজগুলো আমার মনে হয় তোমার ভালো লাগতে পারে বা কাজে লাগতে পারে এবং সেকেন্ড আর একটা বিষয় হলো স্টুডেন্ট লাইফে থাকাকালীন সময় মানে কখনো বেশি পরিমাণ অর্থের প্রতি লোভ ভালো না এটা শেষ পর্যন্ত তোমার ক্যারিয়ারে খুব একটা ভালো কিছু অসলে এনে দিতে পারবে না তো তুমি এই বিষয়টা মাথায় দেখো তুমি যে অবস্থানে আছো মনে করো তুমি ক্লাস টেনে পড়ো সাপোজ তুমি একমাস ফাঁকা সময় পাইছো এক মাস তুমি তো পড়বাই বাট এর সাথে দেখো একটা ছোট্ট পার্ট টাইম জব করতে পারবে না ধরো তুমি মাসে এক হাজার টাকা পাবা সাপোজ এক হাজার টাকা বা পাঁচশো টাকা পাবা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ দ্যাটস নট এ বিগ জেল দ্য ডিগলিজ তুমি সেখান থেকে যা শিখবা সেটা কোটি টাকা সমান সবে ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেস বাই থ্যাংক ফর ওয়াচিং মাই ডিয়ার Like, share and subscribe.